বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা ক্রিয়েট করতে যেতেছি সেটা হচ্ছে যে আমাদের মেসেঞ্জার টু সেশনালে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, যার ডিউটি হচ্ছে 7 তারিখ। তো আজকে হচ্ছে 5 তারিখ, অ্যাসাইনমেন্টটা হচ্ছে 70 করতে হবে। তো অনেকে আমরা বুঝতেছি না, সে বিষয়ে আমি একটু মানে স্টাডি করার পরে যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো প্রথম হচ্ছে যে আমাদের একটা স্লাইড দিছে, সেটা হচ্ছে সেকশন 11 নামে। সেকশন 11-তে আবার 641 নাম্বার প্রবলেমটা সলিউশন করতে হবে, এবং সলিউশনটাও দেওয়া আছে যেহেতু আমাদের। তাহলে এটা নিয়ে আসলে আমি আর কোনো কথা বলতে চাইতেছি না, যেহেতু সলিউশনটা দেওয়া আছে সলিউশনটা করতে হবে। এবং সলিউশনের শেষে আমার যে রেজাল্টটা আসছে, এই যে এখানে দেওয়া আছে সামারি পাঞ্চার, এই রেজাল্ট অনুযায়ী আমার একটা পিনিয়ন এবং একটা গিয়ার ড্র করতে হবে, সেটা হচ্ছে অটোক্যাড অথবা সলিডে। তো আমি সলিড অটোক্যাডে হচ্ছে ডিজাইনটা করে দিতেছি করতেছি। তো আমি জানি না আসলে আমারও হইতেছে কি না, কিন্তু আমার মনে হয় আমি অনেকটা স্টাডি করার পরে আমি যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেটা থেকে আমি আসলে একটা ড্রয়িংটা করতে চাইতেছি। তো সেটা হচ্ছে, প্রথমে আমরা পরিচিত হয়ে নিই যে সামারি অফ আনসার, আনসারটা কী। এখানে হচ্ছে পিডি, পিডিটা হচ্ছে ডায়ামিটারাল পিচ। ডায়ামিটারাল পিচ হচ্ছে, ডায়ামিটারাল পিচ ইজ দ্য নাম্বার অফ টিথ টু ইচ ইঞ্চ অফ দ্য পিচ ডায়ামিটার, অর্থাৎ প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা। এবং বি, বিটা হচ্ছে থিকনেস, 1/4, এটা হচ্ছে থিকনেস। এনার হচ্ছে এনপি, এনপি হচ্ছে নাম্বার অফ টিথ অন পিনিয়ন, আর এনজি হচ্ছে নাম্বার অফ টিথ অন গিয়ার, ঠিক আছে, 96। তাহলে প্রথমে হচ্ছে কি, ডায়ামিটারাল পিচটা হচ্ছে প্রতি ইঞ্চিতে 8টা দাঁতের সংখ্যা, এবং আমার পিনিয়ন নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে পিনিয়নটা আমি ড্র করবো। তো পিনিয়নটা হচ্ছে 24টা দাঁত থাকে। তো এমনিতে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে 3 ইঞ্চি হবে। সো আমি তারপর কনফার্ম হয়ে নেই, এই এখানে কিন্তু ডায়ামিটার পিচ মানে পিনিয়নের ডায়ামিটার কিন্তু 3 ইঞ্চি দেওয়া আছে। সো এটা নিয়ে ডাউট হওয়ার কিছুই নাই, আর এটাও আমাদের মিলে যেতেছে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অটোক্যাডে যেতে হবে। অটোক্যাডে এই জিনিসটা আমার করতে হবে, সেটা হচ্ছে। তো অটোক্যাড সম্বন্ধে আসলে অনেক ভিডিও আছে, কেউ যদি না পেরে থাকে তাহলে এটা আপনারা দেখে নেবেন ইউটিউবে। আমি জাস্ট আমার অ্যাসাইনমেন্টের উপরে আমি ভিডিওটা করতেছি। তো এটা করার জন্য প্রথমে যে প্রসিডিওরগুলো আছে সেগুলো আমি করতে থাকি। একটা সার্কেল কমান্ড নেব, সার্কেল কমান্ড, আমার সার্কেলের ডায়ামিটার কত হবে একটু আগে বলে আসলাম, 3। অবশ্যই আপনারা ইঞ্চিতে নেবেন, আমার এটা ইঞ্চিতেই আছে। সো তারপর হচ্ছে যে প্রসিডিওর আঁকা হয় জাস্ট দেখেন, আবার আমি সার্কেল কমান্ড নিলাম, এবং এটা নিয়ে হচ্ছে 2.7, এবং আর একটা সার্কেল কমান্ড নিয়ে এটা হচ্ছে 3.2। তো এখানে অফসেট কমান্ড নেব, সেটা হচ্ছে অফসেট কমান্ড। আমার এখানে স্পেসটা বলে দিতে হবে, স্পেসটা নেব হচ্ছে 0.065।
আমি আবার অফসেট কমা নিতেছি, সেটা হচ্ছে স্পেসটা নিব হচ্ছে 0.130, এটা হচ্ছে এই অবজেক্ট থেকে এই অবজেক্ট এবং এই অবজেক্ট থেকে এটা। আচ্ছা, তারপর হচ্ছে নিতে হবে আর্ক কমান্ড, যেটা এখানে শর্টকাট আছে আমি শর্টকাটে দিয়ে দিচ্ছি, যেগুলো শর্টকাটে নেওয়া প্রয়োজন। আমার টুল বার গুলো সবগুলো সাজানো নাই, আপনারা একটু দেখে তারপর নেবেন। তা আর্ক কমান্ডে আমরা এখন ট্রিম কমান্ড দেব। ট্রিম কমান্ড হচ্ছে সেন্টার চলে গেল, এই লাইনটা আমরা সরি এটা ট্রিম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কমান্ড নিয়ে আসলো, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আর একটা ট্রিম করতে হচ্ছে এটা। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যারে কমান্ড এটা জয়েন করতে হবে। কয়টা ছিল টিপ সংখ্যা? 24টা। 24টা দিয়ে দিছি, হয়ে গেছে। তো আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি আমার সার্কেল কমান্ড দিলাম। এটা হচ্ছে আপনি ইচ্ছা মতো নেবেন, আমি হচ্ছে 0.5 ইচ্ছা মতো বলতে না, সেটা শেপটার আকার অনুযায়ী নিতে হবে আমাদের। কিন্তু আমাদের যেহেতু শেপটার আকার নাই, সেটা আমি নিলাম 0.5 এবং একটা রেঞ্জ হচ্ছে 0.8। আচ্ছা,
নিলাম। তো হচ্ছে আমাদের ফ্রি ট্রেনিং যেতে হবে, প্রেস পুল করব, প্রেস পুল, প্রেস পুল। একটা কাজ বাকি রয়ে গেছে, সেটাকে করে আসি। হচ্ছে আপনারা যারা মেকানিক্যালি কাজ করেন অথবা জব করেন তারা বুঝবেন যে চাবি নামের একটা অংশ আছে, যেটা হচ্ছে গিয়ার এবং শ্যাফ্টের সাথে বা পিনিয়ন শ্যাফ্টের সাথে সংযুক্ত। চাবিটা বসানোর জায়গা আমি দিইনি, কারণ এটা তো স্লিপ করবে। চাবিটা বসানোর জায়গা না দিয়ে এটা তো স্লিপ করবে, সেজন্য আমাকে একটা চাবি বানিয়ে দিতে হবে আগে। আচ্ছা, চাবি বানাইয়া দিলে চাবির জন্য খাস করে একটা অংশ বানাইলাম। হচ্ছে যেহেতু স্যার আমাদের থ্রি ডি করতে বলছে, সেহেতু আমাদের থ্রি ডি করতে হবে। এটা খেললাম, দিলাম আমাদের থিকনেস হচ্ছে 1.25 হচ্ছে আমাদের গিয়ার থিকনেস, সে তো 1.25 নিলাম আমি। এটাও সেম থিং 1.25। সাধারণত এটা একটু বাড়াই দিই, যা হয়েছে হয়েছে, আপনার আর আপনাদের মতো করে নেবেন। হচ্ছে আমাদের থ্রি ড্রয়িং, একটা ড্রয়িং করলাম, সেটা হচ্ছে গিয়ার এবং
যে কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হচ্ছে পিয়ন পিনিয়ন বললাম আমি। এরপর হচ্ছে আমাদের গিয়ার কর্তব্য, গিয়ারের টিথ সংখ্যা কত সেটা দেখে আছি 96, যেহেতু 96 গিয়ারের টিথ সংখ্যা এবং পিনিয়নের টিথ সংখ্যা হচ্ছে আমার 24, সেটা হচ্ছে বোঝাই যেতেছে গিয়ারের টিথ সংখ্যা হচ্ছে 4 গুণ। সো আমাদের ডায়াটাও 4 গুণ নিতে হবে, যেহেতু এটা আমি 3 ইঞ্চি ডায়ামিটার নিছি, সেহেতু ওইটা আমাদের 12 ইঞ্চি ডায়ামিটার নিতে হবে। 12 ইঞ্চি ডায়ামিটার নিয়ে আমাদের গিয়ারটা ঠিক একইভাবে এরকম আর্ক করতে হবে, মানে এরকম ড্র করে দেন হচ্ছে আমাদের সাবমিট করতে হবে। সো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের বিষয়, ওইটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি গিয়ারটা ভিডিওর মধ্যে দিচ্ছি না, আপনারা গিয়ারটা করে নেবেন, ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং আমি আসলে কখনো সাবস্ক্রাইব করতে বলি না, তো আজকে বললাম। আর একটা হচ্ছে যে আমি নিয়মিত আপনাদের ক্লাসে ভিডিও যদি আমি রেকর্ড করতে পারি সেক্ষেত্রে, যদিও আমার জন্য করি আমি, তারপর হচ্ছে আপনাদের উপকার যদি হয় সেজন্য আমি আসলে আপলোডটা দেই। কিন্তু মূলত আমি আসলে জব করি, জানেন, জব করার কারণে আমি আসলে ক্লাস অনেক সময় করতে পারি না। সো এই জন্য কী করি, ল্যাপটপটা অন করে ভিডিও রেকর্ডিং অন করে আমি আসলে আমার অফিসিয়াল কাজগুলো করি, দেন পরে আমার অবসর সময় আমি ভিডিওগুলো দেখি। তো যেহেতু আমার জন্য ভিডিওটা করি, আমি মনে হয় যে অনেকে ক্লাসে অ্যাটেন্ড করে না, অনেকে জব করে, তো তাদের সবার জন্যই আমি ভিডিওটা আসলে আপলোড দিই আমার চ্যানেলে। তো অনেকে আসলে দেখেন না বা দেখেন অল্প একটু, তো দেখলে অবশ্যই উপকার হবে, আর না দেখলে আসলে এটা আপনার। সো আর একটা বিষয় কথা হচ্ছে যে এই যে এটা কিন্তু আমাদের এই যে ড্রয়িংটা করলাম, এটা কিন্তু পিডিএফ করে দিতে হবে, আমাদের এই ড্রয়িংয়ের ইয়াটা পিডিএফ করে দিতে হবে। সো আমরা অবশ্যই এটা পিডিএফ করে দেব। আর এই যে টিথগুলোর পরিমাপ কিন্তু একই হতে হবে, যেমন পিনিয়নের এই টিথগুলো যে আকারে আছে আমি এটা নিলাম এবং প্রথমে আমি পরিমাপগুলো বলে দিছি, একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এবং এই টিথগুলো আকার আমার কিন্তু গিয়ারও একই হতে হবে, তা না হলে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না। হ্যাঁ, যারা প্র্যাকটিক্যাল লাইফে জব করেন তারা আসলে বুঝতে পারবেন, আমি যদি এটা যদি ছোটো হয়, এটা যদি বড় হয় তাহলে কিন্তু আমার অ্যাডজাস্ট হবে না, এটা এফিসিয়েন্সি পাবো না। আমার গিয়ারের যদি আমার বড় হয় বা ছোটো হয়, আমি পিনিয়নে যদি বড় হয় তাহলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমার এফিসিয়েন্সি পাবো না। এই গিয়ার আরও অনেক ডিজাইন আছে, জাস্ট আমি একটা সিম্পল ডিজাইন করে দিলাম যেহেতু স্যার বলছে এটাকে করতে। সো এই সিম্পল ডিজাইনের মধ্যে আমি এটুকু করে দিলাম, আপনারা হচ্ছে এরপর দেখে নেবেন আরও ডিজাইন। আপনারা যদি আরও কেউ ভালো এর থেকে ভালো পেরে থাকেন, আমার থেকে ভালো পারেন, তাহলে সেটাও ভালো আমাকে সাজেস্ট করবেন, আমি উপকৃত হব। এবং আমি যতটুকু পারছি এতটুকু করে দিছি, যদি এর থেকে বেশি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে ওগুলো দেখবেন, আর হচ্ছে আর আমাকেও জিজ্ঞেস করতে পারেন যদি আমি কিছু